करुणा गो करुणा गो गो करुणा गो करुणा गो करुणा गो करुणा। हेलो বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইমাজিনোলজি ইনফো এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। করোনা ভাইরাসের এই মহামারী যুগে আমরা অনেকেই জানি না করোনা ভাইরাস কি, কিভাবে ছড়ায়, এর লক্ষণগুলো এবং এক্ষেত্রে আমাদের করণীয় ও আরো কিছু বিষয়বস্তু নিয়ে আজকের আমার এই ভিডিও। তবে চলুন শুরু করা যাক। করোনা ভাইরাস কি? আমরা সবাই মাঝে মধ্যে সর্দি কাশি বা ঠান্ডা সমস্যায় ভুগে থাকি। এ সমস্যার জন্য দায়ী অতি ক্ষুদ্র একটি পরজীবী। বিজ্ঞানীরা একে বলে থাকেন ভাইরাস। অতি ক্ষুদ্র হওয়ার কারণে অনুবীক্ষণ যন্ত্র ব্যতীত ভাইরাস কখনোই দেখা সম্ভব নয়। করোনা রোগটিও ভাইরাসজনিত একটি সংক্রমিত রোগ। সাধারণ ভাইরাসের সাথে এর পার্থক্য হল করোনা ভাইরাস হল ভাইরাসগুলির একটি বৃহৎ পরিবার, যা ঠান্ডা লাগার মতো সাধারণ রোগ থেকে শুরু করে সেভার একিউট রেসপিরেটরি সিন্ড্রোম বা সার্স করোনা ভাইরাস এবং মিডিল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম বা মার্স করোনা ভাইরাসের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে। এছাড়াও এই ভাইরাসের আক্রমণে নিউমোনিয়া জ্বর হয়ে থাকে। করোনা ভাইরাস কিভাবে ছড়ায়? প্রাণীদেহের বাইরে ভাইরাস নিষ্ক্রিয় অবস্থায় থাকলেও এটি সহজেই দেহকে আক্রমণ করতে পারে। অধিকাংশ ভাইরাসই স্পর্শ, খাদ্য, পানীয়, বাতাস ইত্যাদির মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে ছড়ায়। করোনা ভাইরাসও এর ব্যতিক্রম নয়। ধরা যাক একটি রুমে 10 জন মানুষ আছেন, কিন্তু তারা কেউই কারোর সঙ্গে স্পর্শে আসেনি। তবে 10 জন ব্যক্তির মধ্যে একজন রয়েছেন যিনি করোনা ভাইরাসের জীবাণু তার শরীরে বহন করছেন। উক্ত রুমে থাকা অবস্থায় আক্রান্ত ব্যক্তিটি যদি হাঁচি বা কাশি দিয়ে থাকেন, তাহলে করোনা ভাইরাসের জীবাণুগুলি হাঁচি বা কাশির মাধ্যমে উক্ত ব্যক্তির শরীর থেকে নির্গত হয়ে সুস্থ ব্যক্তিদের হাত বা শরীরের কোনো অংশে লেগে যেতে পারে। এরপর সেই হাত দিয়ে যদি সুস্থ ব্যক্তিরা তাদের নাক, মুখ অথবা চোখে স্পর্শ করে থাকেন, তবে জীবাণুটি সুস্থ ব্যক্তিবর্গকেও সংক্রমিত করে ফেলবে। সর্দি কাশির জন্য দায়ী ভাইরাসগুলি গলা বা নাকের বিভিন্ন কোষে আক্রমণ করে থাকে। কিছু ভাইরাস আবার শ্বাসনালীতেও ঢুকে পড়ে। নাকের কোনো কোষকে আক্রমণ করার পর এটি প্রথমে নিজের প্রোটিন অংশটি মুক্ত করে দেয়, থেকে যায় শুধু ডিএনএ বা আরএনএ। তারপর সেই ডিএনএ বা আরএনএ কোষের উপর আরও ভাইরাস কোষ তৈরি করে, অর্থাৎ প্রতিবার ডিএনএটির একটি কপি বা অনুলিপি তৈরি হয়। ভাইরাসের বংশবৃদ্ধির হার এতই দ্রুত যে কিছুক্ষণের মধ্যেই আক্রান্ত কোষে হাজারখানেক অনুলিপি তৈরি হয়ে যায়। আর এভাবে উক্ত রুমে থাকা একজন ব্যক্তি থেকে বাকি 9 জন ব্যক্তি করোনা ভাইরাসের জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে পড়েন। করোনা ভাইরাসের সংবেদনশীল এ বৈশিষ্ট্যের কারণে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যতিরেকেও এটি সমগ্র পৃথিবী জুড়ে অতি দ্রুত বিস্তার লাভ করেছে। করোনা ভাইরাসের লক্ষণ। প্রতিটি ভাইরাসজনিত রোগেরই কিছু লক্ষণ থাকে। এগুলোর মধ্যে সাধারণ কিছু লক্ষণ হল সংক্রমণের শুরুতে জ্বর, এরপর শুকনো কাশি হওয়া। জ্বরের সাথে সাথে মাথা ব্যথা, গলা ব্যথা এবং পেশিতে ব্যথা অনুভূত হয়। 1 সপ্তাহ পর ঘন ঘন শ্বাসকষ্ট এবং ক্লান্তি অনুভব হয়। সংক্রমণের শেষের দিকে ফুসফুস ও কিডনিতে সমস্যা হয়। যেহেতু করোনা ভাইরাসের লক্ষণগুলি প্রকাশ পেতে কমপক্ষে 14 দিন বা 2 সপ্তাহ সময় লেগে যায়, তাই উক্ত 14 দিনের মধ্যে এই লক্ষণগুলি কারো প্রকাশ পেলে এবং করোনা আক্রান্ত রোগী ভেবে সন্দেহ হলে নিম্নোক্ত পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে। কমপক্ষে 14 দিন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করে করোনার লক্ষণগুলি পর্যবেক্ষণ করতে হবে। এখন আসা যাক হোম কোয়ারেন্টাইন কি। করোনা আক্রান্ত মনে হলে নিজেকে পরিবারের অন্যান্য সদস্যদের থেকে আলাদা রেখে করোনার লক্ষণগুলোকে পর্যবেক্ষণ করাকেই হোম কোয়ারেন্টাইন বলা হয়ে থাকে। এক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যে পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে, আক্রান্ত ব্যক্তি সুস্থ ব্যক্তিদের থেকে কমপক্ষে 1 মিটার বা 3 ফুট দূরত্ব বজায় রাখুন। আক্রান্ত ব্যক্তি ঘরের ভেতরে মাস্ক ব্যবহার করুন। সাধারণ চিকিৎসা হিসেবে যদি জ্বর 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, তাহলে ট্যাবলেট হিসেবে নাপা গ্রহণ করতে পারেন। সর্দি হলে ট্যাবলেট হিসেবে ফেক্সো গ্রহণ করা যেতে পারে এবং নাক বন্ধ থাকলে নসমোসিস্ট নাসাল ড্রপ দিনে 1 বার ব্যবহার করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব IEDCR এর হটলাইন নম্বরে কল করে করোনার লক্ষণগুলি সম্পর্কে অবহিত করতে হবে। করোনা প্রতিরোধে সুস্থ ব্যক্তিদের করণীয়। প্রথমেই বলে রাখা ভালো, কোনো ভাইরাসকে ধ্বংস করতে হলে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি তাপমাত্রা প্রয়োজন, তাই সোশ্যাল মিডিয়ার কোনো খবর দেখে বিভ্রান্ত হবেন না। আশ্চর্যজনক হলেও সত্যি যে এখন পর্যন্ত কোনো ঔষধি আবিষ্কৃত হয়নি যেটা ভাইরাসকে ধ্বংস করতে পারে। চিকিৎসকেরা কিছু ঔষধের সাহায্যে ভাইরাসবাহিত রোগের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন মাত্র। ভাইরাসজনিত রোগ থেকে মানুষকে বাঁচাতে বিজ্ঞানীরা তাই টিকা আবিষ্কার করেছেন। যেহেতু করোনা ভাইরাসের কোনো ঔষধি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তাই কিছু সঠিক দিক নির্দেশনা মেনে চললেই করোনা ভাইরাসকে প্রতিহত করা সম্ভব। ঘন ঘন 2 হাত সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড যাবৎ পরিষ্কার করুন। হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন। জ্বর, সর্দি, শুকনো কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা ও শরীর ব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নিন এবং সেদ্ধ করুন। হাঁচি কাশির সময় অবশ্যই কাপড় এবং টিস্যু ব্যবহার করুন। জনবহুল স্থানে অথবা গণপরিবহনে চলার সময় মুখে মাস্ক ব্যবহার করুন। যথাসম্ভব জনসমাগম পরিহার করুন। যেখানে সেখানে কফ বা থুতু ফেলিবেন না। ময়লা কাপড় বেশি দিন জমিয়ে রাখবেন না, দ্রুত ধুয়ে ফেলুন। করোনা ভাইরাস নিয়ে অনেক কথা হলো, তবে এবার চলুন দেখা যাক এই ভাইরাসটি কতটা বিপজ্জনক।
फिर छुयो ना। सामान्य पानी को आप रखिए, सामान्य पानी में जो है उसमें वायरस पैदा हो जाएगा, लेकिन गौमूत्र में कभी वायरस पैदा हो ही नहीं सकता। जीवन के रे छो हाजर हाजर मुदर पबे ना मुदर पबे ना। कोरोना शांत हो। ২০১৯ সালের অক্টোবর মাসে পাওয়া এই ভাইরাসটি ইতিমধ্যেই পুরো বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে আক্রান্তর সংখ্যা এখন পর্যন্ত ৩৩৯৫৩০ জন, মারা গিয়েছেন ১৪৭০৪ জন, যার সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। করোনা ভাইরাস সবথেকে বেশি প্রভাব ফেলেছে ইতালি ও ফ্রান্সে। শুধুমাত্র স্পেনেই একদিনে মারা গিয়েছে ৪০০রও বেশি মানুষ। শুধু স্পেন নয়, আমেরিকা, ফ্রান্স, চায়না, জাপান, জার্মানি, ইতালিতেও এত উন্নত চিকিৎসা পদ্ধতি থাকা সত্ত্বেও তারা করোনা ভাইরাসের সংক্রমণের প্রতি নত স্বীকার করেছে। যেখানে বিশ্বের উন্নত দেশগুলির চিকিৎসা পদ্ধতি এই ভাইরাসের সংক্রমণের কাছে ব্যর্থ হচ্ছে, সেখানে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ একটা উন্নয়নশীল দেশের অবস্থা কি হতে পারে একবার ভেবে দেখুন। ভয়ঙ্কর করোনার যে শক্তি, এর চেয়েও বড় শক্তি হচ্ছে আমাদের সম্মিলিত শক্তি, আমরা তার চেয়েও শক্তিশালী। আমাদের এই সোনার বাংলার আয়তন ১৪৭৫৭০ বর্গ কিলোমিটার, যার প্রতি বর্গ কিলোমিটারে ১০৫০ জনের বেশি মানুষ বসবাস করে। কোনো কোনো জায়গায় এর পরিমাণ আরো বেশি। বাংলাদেশের একটা এলাকায় কত মানুষ বসবাস করতে পারে তা ঢাকার ফার্মগেট বা মতিঝিলের দিকে তাকালেই বোঝা যায়। করোনা ভাইরাসের সংক্রমণের পর আমাদের যে প্রবাসী ভাইরা দেশের বাইরে ছিল তারাও বেশিরভাগই করোনা আক্রান্ত দেশ থেকেই ফিরে এসেছেন। এখন চিন্তা করুন, গত ২ সপ্তাহে ১.৫ লাখ প্রবাসী ভাই ও বোনেরা দেশে ফিরে এসেছেন। এদের মধ্যে অনেকেই আপনার আমার বাড়ির আশেপাশে কিংবা বাড়িতেই অবস্থান করছেন। যেখানে এই ভাইরাসটি সাধারণ হাঁচি বা কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ছে, সেখানে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনার বাড়ির পাশের প্রবাসী ভাইটি করোনা সংক্রমিত নন? কিছু কিছু ঘটনা তো আরো হৃদয় বিদারক। যেখানে দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা, সেখানে অনেকে আবার ঘটা করে বিয়ে করে ফেলেছেন। বিশ্বব্যাপী প্রাদুর্ভাবের পরও বাংলাদেশে হোম কোয়ারেন্টাইন মানছেন না বিদেশ ফেরতরা। জরিমানা সত্ত্বেও ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, আয়োজন হচ্ছে বিয়ে শাদীর অনুষ্ঠানও। কেন ভাই, ১৪ দিন পরে বিয়ে করলে কি বউ হারিয়ে যেত? আর বাঙালি ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যারা দেশে অবস্থান করে আসছেন, বর্তমান ইন্টারনেটের যুগে এই খবরগুলি আমাদের মতো শিক্ষিত যুব সমাজের কাছে কোনোটি অজানা নয়। যেখানে স্কুল কলেজ ছুটি দেওয়া হয়েছে করোনা সংক্রমণকে প্রতিহত করার জন্য, সেখানে আমরা শিক্ষিত সমাজ আমাদের পরিবার পরিজনকে সচেতন না করে তাদেরকে নিয়ে পতেঙ্গা সেন্ট মার্টিনে ঘুরতে যাচ্ছি। প্রতি বিশ্বাস রেখে যে আসলে ভাইরাস একটা ক্ষুদ্র জীবাণু যেটা আমরা দেখতে পাই না, যার বিরুদ্ধে কোনো যুদ্ধ করে অস্ত্র করে কোনো লাভ নেই। বরঞ্চ ঢাকাই আরো মনে হয় বেশি মহামারী আকার ধারণ করেছে, সো আমার কাছে এখানে থাকাটাই নিরাপদ মনে হচ্ছে। প্রত্যেকটা পর্যটক যদি সচেতন থাকে তাহলে আই থিঙ্ক কোনো সমস্যা নাই, এরকম আসা যাওয়ার ব্যাপার না। ভাবতে এরকম দেখাচ্ছি তবুও শেষবারের মতো ঘুরেই যাব। ভাই রে, বাংলাদেশে ১৮ কোটি মানুষ, এর মধ্যে যদি ৩% মারা যায় তাহলে ৫৪ লাখ মানুষ, ১০০ জনে ৩ জন অনেক কম। কিন্তু যখন হিসাবটা কোটিতে করা হয় তখন চিন্তা করার আগেই মিঠুনদার গান গেতে হবে। করোনা যদি বাংলাদেশে একবার মহামারী রূপ নেয় তাহলে সারাদিন তপস্যা করেও এর মৃত্যুর মিছিল কেউ থামাতে পারবে না। তাই সবার উদ্দেশ্যে বলছি, করোনা ভাইরাসটি নিয়ে সচেতন হন, অন্যকে সচেতন করুন এবং দিক নির্দেশনাগুলো যথোপযুক্তভাবে মেনে চলুন। কে বলতে পারে কার ভাগ্যে কি লেখা আছে? আরেকটি কথা, করোনা ভাইরাসকে ভয় না করে যিনি পাঠিয়েছেন তাকে ভয় করুন, সাহায্য প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখবেন। ধন্যবাদ। আমার বানানো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমার বানানো অন্যান্য ভিডিওগুলি দেখুন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে নিরাপদ রাখুন।